আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। লাইফ প্লাস বাংলাদেশ এই অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন, বিশেষজ্ঞ ডাক্তারের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন, এছাড়াও ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে ঢাকা শহরে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা পাবেন, এছাড়াও নার্সিং সেবা, মেডিসিন সহ আরও অন্যান্য সেবা উপভোগ করতে পারবেন আপনারা ঘরে বসে। এই জন্য আপনাদেরকে এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন, ওপেন করলে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। আর এই অ্যাপটিতে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই ফিচারটিতে ক্লিক করতে হবে। এই ফিচারটিতে ক্লিক করার পরে আপনাকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এই ফিচারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। এখানে আপনাকে প্রথমে আপনার নাম দিতে হবে, আপনার পুরো নামটি এখানে দিবেন। দেওয়ার পরে ইমেল যদি প্রয়োজন মনে করেন দিবেন, না দিলেও সমস্যা নেই। এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে পাসওয়ার্ড সেট করবেন 8 সংখ্যার, নাম্বার, লেটার এবং বিশেষ চিহ্ন দিয়ে পাসওয়ার্ড সেট করবেন, উপরে এবং নিচে দিয়ে দিবেন। দেওয়ার পরে শর্তাবলীর পাশে ফাঁকা করে ক্লিক করে আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে আপনাকে ফাঁকা ঘরগুলোতে বসিয়ে দিতে হবে। ওয়ান টাইম পাসওয়ার্ডটি ফাঁকা ঘরগুলোতে বসিয়ে দেওয়ার পর জমা দিন বাটনে ক্লিক করবেন। জমা দিন বাটনে ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। পাশের বাটনে ক্লিক করবেন। পাশের বাটনে ক্লিক করার পর শুরু করা যাক বাটনে ক্লিক করবেন। শুরু করা যাক বাটনে ক্লিক করার পরে আপনি এ ধরনের ইন্টারফেস পাবেন। ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, ভিডিও কনসালটেশন, ডায়াগনস্টিক ও হাসপাতাল, মেডিসিন, লাইফস্টাইল, নার্সিং সেবা, এছাড়া আরও বেশ কিছু ফিচার রয়েছে। সেই ফিচারগুলো ব্যবহার করে আপনি সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও এখানে যদি আপনি আরও জরুরি অবস্থা চারটিতে ক্লিক করে আপনার জরুরি কোনো সেবার প্রয়োজন হয় তাহলে আপনি যোগাযোগ করতে পারবেন। বাম পাশে উপরে 3 লাইনে ক্লিক করলে আপনি এ ধরনের ইন্টারফেস পাবেন। এখানে প্রোফাইল, স্বাস্থ্যসেবা, অফার, ইচ্ছে তালিকা, আপনার ওয়ার্ডের ঠিকানা, কর্পোরেট তালিকা, ভুক্তি, আপনার মতামত, অ্যাপ শেয়ার, ভাষা, আমাদের সম্পর্কে, লগ আউট। এই অ্যাপটি আপনি দুটো ভাষা ব্যবহার করতে পারবেন, বাংলা এবং ইংলিশ। এরপর এখানে হোম পেজে গেলে আপনি যদি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে এখানে আপনাকে ফিচারটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। আর এখানে আপনি কোন ডাক্তারের সাথে যোগাযোগ করতে চান সেই ফিচারটিতে ক্লিক করবেন। এখানে অনেকগুলো ফিচার রয়েছে, মেডিসিন বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ, নাক কান ও গলা বিশেষজ্ঞ, অর্থোপেডিক বিশেষজ্ঞ, কিডনি বিশেষজ্ঞ, যকৃত বিশেষজ্ঞ, ফুসফুস বিশেষজ্ঞ, সার্জারি, লিভার রোগ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ। এছাড়াও স্ক্রল করে উপরের দিকে নিলে আপনি আরও ফিচার দেখতে পাবেন। এখানে করোনা সেবা, দন্তরোগ বিশেষজ্ঞ, রক্তরোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস, হরমোন রোগ বিশেষজ্ঞ, বাত রোগ বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ, কুষ্ঠরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী, বার্ন ও প্লাস্টিক সার্জারি, জেনারেল ফিজিশিয়ান। তো এখানে আপনি যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে চান ফিচারটিতে ক্লিক করবেন। এখানে হৃদরোগ বিশেষজ্ঞ ফিচারে ক্লিক করলে এ ধরনের ইন্টারফেস পাবেন। এখানে আপনি ডাক্তারের নাম এবং ডাক্তার সম্পর্কিত তথ্য জানতে পারবেন। এখানে এখানে ডাক্তার অরুণ কুমার শর্মা, MBBS, MCPS, MED, MD, কার্ডিওলজি, FACC, USA। ডাক্তার অরুণ কুমার শর্মা বর্তমানে ল্যাবেড ধানমন্ডিতে কর্মরত রয়েছেন। অ্যাপয়েন্টমেন্ট নিন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে পরবর্তী নির্দেশনাগুলো অনুসরণ করে আপনাকে তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপনি যে ডাক্তারের পরামর্শ নিতে চান সে ডাক্তারের নামের উপরে ক্লিক করলে আপনি আরও বেশ কিছু তথ্য জানতে পারবেন। প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এই ফিচারটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে ডাক্তারের তালিকাগুলো আপনি পেয়ে যাবেন। এই ডাক্তারগুলো কোন ক্লিনিক বা কোন হসপিটালে কর্মরত রয়েছে তাদের বিস্তারিত তথ্য জানতে পারবেন। এরপরে এই ফিচারটিতে বের হয়ে গেলে আপনি যদি ভিডিও কনসালটেশন ফিচারটিতে ক্লিক করেন এ ধরনের ইন্টারফেস পাবেন। জরুরি পরামর্শ, এখানে সব ডাক্তার দেখুন, সব ডাক্তার দেখুন ফিচারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস পাবেন। ডক্টর আজমেরি আমিন, MBBS, ডাক্তারের বিস্তারিত জানুন এই ফিচারটিতে ক্লিক করলে আপনি ডাক্তারের বিস্তারিত তথ্য জানতে পারবেন। আর এখানে যদি কোনো ডাক্তার অনলাইনে থাকে তাহলে এখানে পাশে সবুজ চিহ্ন দেখতে পারবেন। ডাক্তার দেখাতে চাইলে এখানে আপনাকে ডাক্তার দেখান এই ফিচারটিতে ক্লিক করতে হবে। আর ডাক্তারের সম্পর্কে জানতে চাইলে ডাক্তারের বিস্তারিত জানুন ফিচারে ক্লিক করলে আপনি এ ধরনের ইন্টারফেস পাবেন। ডক্টর শামীম আরিফ রহমান, চাইল্ড হেলথ, CCD MPH, ইন কোর্স। ডক্টর শামীম আরিফ রহমান বর্তমানে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল কাঁকড়াইল এ কর্মরত রয়েছেন। এর সময় দেওয়া রয়েছে, এই পরামর্শ নিতে পারবেন। আর এজন্য আপনাদেরকে এখানে 99 টাকা ফি প্রদান করতে হবে।
তো এভাবে আপনারা এই ফিচারটি ব্যবহার করে ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারবেন এবং ভিডিও কলে কথা বলতে পারবেন তাদের সাথে। এরপরে এখানে বিশেষায়িত বিভাগে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আপনি এ ধরনের ইন্টারফেস পাবেন, আপনি বাছাই করে নিতে পারেন ডাক্তারের নাম। এরপরে এখানে ডায়াগনস্টিক ও হাসপাতাল ফিচারটিতে ক্লিক করলে আপনি এ ধরনের ইন্টারফেস পাবেন, এখানে কোন ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটালে সেবা গ্রহণ করলে আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সেই তথ্যটি দেখতে পারবেন। ল্যাব এইড, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটাল, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডে আপনি ডিসকাউন্ট পাবেন কি পরিমাণ সেই তথ্যটি এখানে দেওয়া রয়েছে। প্যাথোলজি টেস্টে আপনি 20% ডিসকাউন্ট পাবেন। এছাড়াও এখানে আরও বেশ কিছু ডায়াগনস্টিক ও হসপিটালের নাম দেওয়া রয়েছে, আপনি যে হসপিটাল থেকে সেবা গ্রহণ করতে চান করতে পারেন। এরপর এখান থেকে আপনি যদি মেডিসিন ফিচারে ক্লিক করেন, মেডিসিন ফিচারে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস পাবেন। আর এখানে প্রেসক্রিপশন আপলোড করুন, এই ফিচারে ক্লিক করলে আপনি প্রেসক্রিপশন আপলোড করতে পারবেন। এছাড়া বিভিন্ন মেডিসিনের নাম এবং মূল্য দেওয়া রয়েছে। প্রেসক্রিপশন আপলোড করুন ফিচারে ক্লিক করলে এ ধরনের ইন্টারফেস আসবে, এখানে আপনার প্রেসক্রিপশনের ছবি আপলোড দিতে পারেন, তারপর আপনার ঠিকানা দেবেন, ঠিকানা দেওয়ার পর আপনার যদি কিছু বলার থাকে মেসেজের ঘরে লিখে আপনি জানিয়ে দিতে পারেন। এছাড়াও এখানে নার্সিং সেবা একটি ফিচার রয়েছে, এই ফিচারটিতে ক্লিক করলে আপনি নার্সিং সেবা ফিচার সম্পর্কিত তথ্য জানতে পারবেন। এখানে পূর্ণ দিবস প্যাকেজ, অর্ধ দিবস প্যাকেজ, এখানে যদি আপনি পূর্ণ দিবস প্যাকেজ ফিচারটিতে ক্লিক করেন এ ধরনের ইন্টারফেস পাবেন। 1 ডে প্যাক, 7 ডে প্যাক, 14 ডে প্যাক, 21 ডে প্যাক, 13 ডে প্যাক, প্যাকেজের বিভিন্ন তথ্য জানতে পারবেন। আপনি যদি একদিনের জন্য নার্সিং সেবা গ্রহণ করতে চান তাহলে আপনাকে 1500 টাকা ফি প্রদান করতে হবে। আপনি যদি ক্রয় করতে চান তাহলে ক্রয় করুন বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে আপনি এই প্যাকটি ক্রয় করতে পারবেন। এছাড়াও যদি আপনি 30 দিনের জন্য এই প্যাকেজটি ক্রয় করতে চান তাহলে আপনাকে 40,000 টাকা প্রদান করতে হবে। 1.0% অফারের কারণে এটির মূল্য এসে দাঁড়িয়েছে 40,000 টাকা। এখানে ক্রয় করুন বাটনে ক্লিক করলে আপনি ক্রয় করতে পারবেন এই নার্সিং সেবা 30 দিনের জন্য। এরপরে এখানে যদি আপনি প্রোফাইল ফিচারটিতে ক্লিক করেন, প্রোফাইল ফিচারে ক্লিক করার পরে আপনি এখানে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করতে পারেন। এখানে আপনার আইডি দেখাবে, আপনার মোবাইল নাম্বার ও নাম দেখাবে, এখানে আপনার নামটি চলে আসবে। পরবর্তীতে এখানে আপনাকে লিঙ্গ, জন্ম তারিখ, রক্ত গ্রুপ, ইমেল, উচ্চতা, ওজন বসাতে হবে। এই তথ্যগুলো এখানে দিয়ে আপডেট করে নিতে পারেন প্রোফাইলটি। এছাড়াও এখানে যদি আপনি অর্ডার সমূহ ফিচারে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট অর্ডার, অ্যাম্বুলেন্স অর্ডার, কর্পোরেট প্যাকেজ, এছাড়া আরও বেশ কিছু ফিচার রয়েছে, এখানে সেই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন আপনি লাইফ প্লাস বাংলাদেশ এই অ্যাপটির মাধ্যমে। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে আপনি ঢাকা শহরের মধ্যে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন। আরও বেশ কিছু ফিচার রয়েছে, সেই ফিচারগুলো ব্যবহার করে আপনি সেবা গ্রহণ করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কীভাবে লাইফ প্লাস বাংলাদেশ অ্যাপটিতে রেজিস্ট্রেশন করবেন এবং কি কি সেবা গ্রহণ করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই। তো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আরো নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।